যে ভাষায় আমি কান্দি হাসি ভাষায় আমার গান মাগো যে ভাষা কার সাধ্য রুখতে পারে এই বাংলার গান মাগো কার সাধ্য রুখতে পারে এই বাংলার গান মাগো কার সাধ্য রুখতে পারে এই বাংলার গান মাগো কার সাধ্য রুখতে পারে এই বাংলার গান মুদের জান যাবে তো মুদের জান যাবে তো যাবে না জবানি মাগো জান যাবে তো যাবে না জবানি মাগো জান যাবে তো যাবে না জবানি মাগো কীর্তিবাস চণ্ডীদাস আলাউন একই বৃন্তের ফুল মাগো চণ্ডীদাস কীর্তিবাস আলাউন একই বৃন্তের ফুল মাগো মধু শরৎ রবীন্দ্রনাথ তাই কুমার নজরুল মাগো মধু শরৎ রবীন্দ্রনাথ তাই কুমার নজরুল তারা বাংলা ভাষায় গাইয়া গেল আউল বাউল বাংলা ভাষায় গাইয়া গেল কত আউল বাউল মাগো বাংলা ভাষায় গাইয়া গেল কত আউল বাউল দেখি শহীদ মিনার ভাঙতে পারে সাধ্য আছে কার দেখি শহীদ স্তম্ভ ভাঙতে পারে সাধ্য আছে কার মুদের শিরা মুদের শিরায় শিরায় উঠে মাগো শহীদের মিনার মুদের শিরায় শিরায় উঠে মাগো শহীদের মিনার মাগো শহীদের মিনার মাগো শহীদের মিনার মাগো শহীদের মিনার সীমাংশ দা আপনাকে অসংখ্য ধন্যবাদ সবগুলা গানই গাপার ভাই লেখা এই গানটি সুর করেছিলেন আমাদের একজন বাউল সম্রাট লোকগীতি সম্রাট নির্মলেন্দু চৌধুরী 71 সালে এবং স্বাধীনতা উত্তর উনি বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় অতিথি হয়ে আসলেন ঢাকাতে সেই সময় উনাকে নিয়ে আসলাম আমরা সিলেটে এই সমস্ত গান করলেন আমি ওনার সাথে সাথে ছিলাম এবং সেই গানটি উনি শিখিয়ে দিয়ে গিয়েছিলেন বললেন আমার বন্ধু গফফার চৌধুরীর লেখা এই গানটি আমরা 71 সালে গেয়েছি এই গানটা লেখা 1971 সালে শহীদ মিনার যে রাত্রে ভাঙে কারফিউ উঠেছিল ওই রিক্সায় করে যাওয়ার সময় শহীদ মিনার দেখে আমার কান্না পেয়েছিল তারপরে এই গান লেখা গানটা না যে কবিতার মতো লিখেছিলাম এটা ওহায়দুল হক ছায়ানটের সে এটা নিয়ে কলকাতায় চলে যায় ওইখানে ওই কি নাম ওনার নির্মলানন্দ চৌধুরী এই গানটি সুর দেন এবং প্রথম বঙ্গবন্ধুর উপস্থিতিতে পূর্বাণী হোটেলে এই গান তিনি গান নির্মলানন্দ চৌধুরী সেই সময় একটি অ্যালবামের গান লিখেন গফফার ভাই এবং আমি ইন্ডিয়াতে গিয়ে সেটা অ্যালবাম তৈরি করে বাংলাদেশে পাঠিয়েছিলাম কত ইংরেজিতে গফফার ভাইয়ের গান কতটা আছে আপনার কাছে শতাধিক হবে তো বললাম শতাধিক হবে সেগুলো অ্যালবাম আকারে দু তিনটে আছে দু তিনটে আছে বাকিগুলো নেই আর এবার আমি এগুলো কি কি আবার ওই মানে রিশাফল বলে না আমি বাংলাদেশে যাচ্ছি তখন এগুলো এবার করব সব গানগুলো আপনি আমি আমি এবং অন্যান্য আর্টিস্টদেরকে আমি নিয়ে করব ওকে আপনি যদি গাপ্পার ভাই এগুলো করেন আমরা চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আমাদের সর্বধরনের সহযোগিতা আমরা করব আপনাকে আচ্ছা আমি একটা গানের দুটো লাইন লিখি আমি সুপন ভাই আপনি কি চলে মানে আপনার আর একটি গান হ্যাঁ ওকে ওকে
এই লন্ডনে এসে দেখি চারিদিক রূপময়, কত রং কত খেলা আরো কত বিষয় লন্ডনে, ও লন্ডনে। লন্ডনে এসে দেখি চারিদিক রূপময়, কত রং কত খেলা আরো কত বিষয় লন্ডনে, ও লন্ডনে। ভ্রমরের মতো নারী করে শুধু গুনগুন, মেঘে ঢাকা দেশে যেন নারীরাই ফাল্গুন। ভ্রমরের মতো নারী করে শুধু গুনগুন, মেঘে ঢাকা দেশে যেন নারীরাই ফাল্গুন। বসন্ত মঞ্জরি চারিদিকে কথা কয়, এত শীত তবু যেন দক্ষিণা বাতাস বয়। মৌ মৌ সৌরভ আলো ছায়া মায়াময়, কত রং কত খেলা আরো কত বিষয় লন্ডনে, ও লন্ডনে। কত না যুবক এসে হয়ে গেল মুগ্ধ, জীবিকার সন্ধানে শুরু করে যুদ্ধ। কত না যুবক এসে হয়ে গেল মুগ্ধ, জীবিকার সন্ধানে শুরু করে যুদ্ধ। এতদিন ভেবেছিল কিছু নয় ফেলনা, এখন সে দেখে চোখে নারীময় খেলনা। এতদিন ভেবেছিল কিছু নয় ফেলনা, এখন সে দেখে পাশে নারীময় খেলনা। ভালোবাসা ছাড়া কিছু নেই আর সঞ্চয়, কত রং কত খেলা আরো কত বিষয় লন্ডনে, ও লন্ডনে, ও লন্ডনে। আমি আসছি। প্রিয় দর্শক, আমরা হিমাংশু দার কণ্ঠে গাপ্পার ভাই লেখা গানগুলো আমরা শুনছি, এবং অনেকেই হয়তো জানেন না, এবং আমি নিজেও জানতাম না যে এইসব গান পড়ে আছে, এবং হিমাংশু দা কোনোদিন বলেননি। অনেকেই আসেন আমাদের কাছে, টেলিভিশন যারা চালান তাদের কাছে মাঝে মধ্যে কিছু শিল্পী আসেন, এবং তারা অ্যালবাম বের করেন বাংলাদেশে গিয়ে, এবং বাংলাদেশ থেকে ফিরে এসে আমাদের কাছে আসেন, এবং এসে বলেন যে ফিলার সং হিসাবে চালানোর জন্য। তবে আমরা অনেক সময় বিব্রত বোধ করি, কারণ যেসব ফিলার সং আসে এগুলা আমি তো গান মানে অনেকটা বুঝি না। গাপ্পার ভাই যেভাবে বুঝেন বা আপনারা যেভাবে বুঝেন আমি অতটা বুঝি না। রবীন্দ্রসঙ্গীত আমার কাছে মনে হয় যে ঘুমানোর সময় বাজাইলে বোধহয় ভালো হবে। তো আমি নিজেও বুঝি যে এইসব গান না, হ্যাঁ অখাদ্য আমার কাছে মনে হয়। তো আমি অনেক সময় পাঠিয়ে দিই আমাদের গানের ভুবন যিনি করেন স্বপন সাহেবের কাছে, যে আপনি স্বপন সাহেবের কাছে যান, উনি গান বুঝেন। ওই দিন আমাকে একজন দিয়েছেন গানের সিডি এবং বলছেন যে শুনতে হবে আপনাকে জোরপূর্বক, এবং আমি শুনলাম একটি গান। তো আমার কাছে মনে হচ্ছে যে সুরের যে উঠানামা যেটা, মানে উনি গান গেয়েছেন বাট সুরের উঠানামাটা করছে আর কি। তো আমার কাছে মানে কী হয়েছে, আপনি এইসব নিয়ে হিমাংশু দা আপনি এই গানগুলো নিয়ে আপনি বসে আছেন কেন? সেগুলো করতে হলে যারা অ্যালবাম তৈরি করে তারা জানেন বাংলা দেশে ব্যয়বহুল, অনেক টাকার প্রয়োজন সেগুলো রেকর্ড করতে, সেগুলো প্রচার করতে। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমি যাচ্ছি বাংলাদেশে, আমার অনেক বন্ধুরা রয়েছে, সুবীর নন্দী রয়েছে, আদি ভাই আছেন, তাদেরকে ডেকে আমি একটু কাজ করতে চাই। আমি বলেছি গোপাল ভাইকে, তো সকলের সহযোগিতার দরকার আর কি। আমরা চ্যানেল আই সকলের সহযোগিতা কতটুকু, আমরা চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে আপনাকে আমরা সহযোগিতা করব, কারণ গাপ্পার ভাইয়ের গান এবং আব্দুল গাপ্পার চৌধুরী সারা জীবনই লিখে গেছেন, এবং যারা আজকে যারা দেশ চালান এই গাপ্পার ভাই অ্যালবামগুলা বা যারা আওয়ামী লীগ করেন, হ্যাঁ গাপ্পার ভাই অন্ধভাবে আওয়ামী লীগকে কখনো সমর্থন করেন নাই, সমালোচনা করেছেন গাপ্পার ভাই, তার সমালোচনার কারণে হয়তো অনেক সময় দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতা গাপ্পার ভাইয়ের প্রতি বিমুখ, এবং অনেকেই অনেক সময় প্রকাশও করে ফেলেন। আমরা গাপ্পার ভাইয়ের গানগুলো
এবং গাপ্পার ভাই যেসব রয়েছে যেসব গান আপনার কাছে রয়েছে সংগৃহীত, আমরা চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা দরকার আমরা সেটা করব। আমি একটা কথা বলছি, একটা কথা দাঁড়ান, একটা কথা বলছি যে আপনি যে গানগুলো সংগ্রহ করতে গাপ্পার ভাই সেগুলো সংগ্রহ করতে অ্যাপ্রক্সিমেট কি পরিমাণ কষ্ট হবে বাংলাদেশে সেটা গিয়ে বুঝবো, সেটা এখনকার সময়। একটা কথা বলে আমি শেষ করছি, আপনাকে একটা বলি, আমাদের একটা দুঃখ আছে, আমাদের পলিটিশিয়ান বড় বড় লিডাররা বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার আমরা তো অনেককেই চিনি 40 বছর যাবত, কিন্তু ওদের ওই সঙ্গীতের প্রতি একটা অনীহা, এটা একটা যেমন সাধারণ জিনিস, এখানেও তাই, এখানে যারা লিডার বড় বড় যা জায়গাতে, আরে কি ব্যাপার, গান গানটা এগুলো একটা, এটা একটা সাধারণ লোক করে আর কি, এইরকম একটা অবস্থা আর কি। কিন্তু গানে যে কি করে, গানের যে মেসেজ সেটা যে কি, সেটা আমরা অনুভব করতে পারি না। তাই আপনাকে, আপনি উনি যেভাবে চিন্তা করছেন যে গান সাধারণ ব্যাপার, আপনাকে কি সেটি মনে হয়? না না, আওয়ামী লীগের নেতাদের শুভেচ্ছা বক্তব্যের চাইতে হাজার গুণে ভালো। আওয়ামী লীগের নেতাদের শুভেচ্ছা বক্তব্যের থেকে হাজার গুণ ভালো। চঞ্চল ভাই আপনি কিছু বলবেন? বঙ্গবন্ধুর উপরে একটি গান ওনার লেখা, আমার অ্যালবাম করেছিলাম ইন্ডিয়াতে, সেই গান শুনে সবাই বলেছেন যে বঙ্গবন্ধুর এইরকম আর কোন গান হয় নাই। হিমাংশু দা আমরা আসছি। প্রিয় দর্শক, গাপ্পার ভাই যেটি বললেন যে আওয়ামী লীগের অনেক নেতা শুভেচ্ছা বক্তব্য থেকে অনেক ভালো সঙ্গীত, তবে শুধু আওয়ামী লীগ না, যে কোনো মিটিংয়ে যদি যান এবং আপনি যদি বলেন যে ভাই আমি চলে যাব, আমাকে বিদায় দিবেন, কিন্তু সেখানে আপনি বিদায় পাবেন না, দেখবেন শ্রোতা 100 জন, বক্তা 102 জন, এভাবেই চলছে আমাদের কমিউনিটি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এবং আমরা গান শুনবো হিমাংশু দার কণ্ঠে, এবং আমরা কেক কাটবো। কেক কাটতে কাটতে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে গাপ্পার ভাইকে আমার, মানে হিমাংশু দা যেসব গান গাইছেন আমার মনে হচ্ছে না যে আমি উঠি, তবে আমাকে বলা হচ্ছে যে 11টা নিউজ ফেলে দিলেন, আজকে তো বাংলাদেশের হট নিউজ রয়েছে, আপনি 11টা নিউজ ফেলে দিলেন কেন? প্রিয় দর্শক, আমি আমি আপনাদের কাছে আমার অ্যাপোলজি, আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমার কাছে মনে হয়েছে যে আজকের 11টা নিউজ থেকে একজন আব্দুল গাপ্পার চৌধুরীর জন্মদিন আমার কাছে অনেক বেশি গৌরবের, অনেক বেশি শ্রদ্ধার। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে আজকের অনুষ্ঠান করছি। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান, যেটি প্রায় 10টা থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি এবং আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তবে আজকের অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করছে না, কারণ গাপ্পার ভাইয়ের জন্মদিন আমরা পালন করছি এবং এখানে যে বিষয়টি উঠে এসেছে হিমাংশু দা তুলে নিয়ে এসেছেন যে গাপ্পার ভাই প্রচুর গান রয়েছে এবং সেই গানগুলোর অ্যালবাম প্রকাশিত হয়নি, এবং হিমাংশু দা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে যেসব গান গেয়েছেন সবগুলি গাপ্পার ভাই লেখা, এবং আমার জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে ভালোই লেগেছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট কবি এবং যিনি গাপ্পার ভাইকে নিয়ে কবিতা লিখেছেন, গাপ্পার ভাইয়ের জন্মদিনে কবিতা লিখেছেন আপনি, জনাব গুলাম কবির। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? খুব ভালো। খুব ভালো তো আপনি আছেন, আমরা পাঞ্জাবি থেকে বুঝতে পারছি। না শুধু পাঞ্জাবি না, আজকে দুটো আনন্দ আছে। কি দুটো আনন্দ? এক নম্বর হলো গাপ্পার ভাইয়ের জন্মদিন, আর এক নম্বর হলো দেশে একটা বিজয় হয়েছে। তবে আপনি যে